পশ্চিমবঙ্গের সরকারি বাংলা মিডিয়াম স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করানো হবে। ছেলে মেয়ে উভয়ে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো রকম কোনো আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, রাজ্যের কোন স্কুলে এবং কোথায় শিক্ষক নিয়োগ করতে চলেছে এবং আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলা ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলা ভিডিও সবার প্রথমে আমরা প্রকাশিত করব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি করে আমরা মূল বিস্তারিত বিষয়ে পৌঁছে যাব এবং নিয়োগের নোটিশের বিস্তারিত বিবরণ দেখে নেব। তো বন্ধুরা, আমরা বিস্তারিত বিষয়ে চলে এসেছি, অর্থাৎ নিয়োগ নোটিশে আমরা চলে এসেছি। আপনারা অন স্ক্রিনে নিয়োগের নোটিশ দেখতে পাচ্ছেন, যার রেফারেন্স নাম্বার এখানে দেওয়া রয়েছে, যেটা যে নোটিশ প্রকাশিত হয়েছে তার ডেট এখানে দেওয়া রয়েছে 14/10/2021। নোটিশ প্রকাশিত হয়েছে, নোটিশ এখানে বলেছে নোটিশ রিগার্ডিং টিচার রিক্রুটমেন্ট। তো আমরা ভিডিও শুরু করার পূর্বেই আলোচনা করেছি যে টিচার রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং কী কী বিষয়ে নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে প্রথমে যেটা দেওয়া রয়েছে, বেঙ্গলিতে নিয়োগ করানো হচ্ছে, কোয়ালিফিকেশন এখানে বলেছে বিএ বা এমএ, পারফরমেন্স এখানে বলেছে বিএড বা ডিএলএড আপনাদের থাকতে হবে যেন একটা ভ্যাকান্সি রয়েছে। পারমান্ট বেতন 7,000 থেকে শুরু হচ্ছে, 10,000 টাকা করে পারমান্ট বেতন আপনারা এখানে পাবেন। দ্বিতীয় নম্বর এখানে রয়েছে ইংলিশ টিচার নিয়োগ করানো হচ্ছে, এটাও শিক্ষাগত যোগ্যতা একই রকম চাওয়া হচ্ছে বিএ বা এমএ। পারফরমেন্সটা এখানে দেওয়া রয়েছে বিএলএড বা ডিএলএড আপনাদের থাকতে হবে, এর জন্য 4টা ভ্যাকান্সি রয়েছে, বেতন একই রকম দেওয়া রয়েছে, 7,000 থেকে বেতন আপনাদের শুরু হচ্ছে। তৃতীয় নম্বর এখানে দেওয়া রয়েছে হিন্দি টিচার নিয়োগ করানো হচ্ছে, একই রকম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএ বা এমএ থাকতে হবে। পারফরমেন্সটা এখানে বলেছে বিএ বা ডিএলএড আপনাদের থাকতে হবে, যেন 1টা ভ্যাকান্সি রয়েছে, পারমান্ট বেতন 7,000 থেকে শুরু হচ্ছে। 4 নম্বর এখানে বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগ করানো হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে বিএ সায়েন্স বা এমএ সায়েন্স আপনাদের থাকতে হবে, এখানে শিক্ষাগত যোগ্যতা বা পারফরমেন্সটা এখানে রয়েছে বিএলএড বা ডিএলএড আপনাদের থাকতে হবে, যেন 4টা ভ্যাকান্সি রয়েছে, পারমান্ট বেতন শুরু হচ্ছে 7,000 থেকে। 5 নম্বর যে পোস্টটা রয়েছে, ওয়ার্ক এডুকেশন শিক্ষক নিয়োগ করানো হচ্ছে, বিএ বা এমএ থাকতে হবে, কোয়ালিফিকেশন এবং পারফরমেন্সটা এখানে বলেছে বিপিএলএড আপনাদের হতে হবে, এই পারফরমেন্সে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এর জন্য 1টা ভ্যাকান্সি রয়েছে, পারমান্ট বেতন 7,000 থেকে 10,000 টাকা শুরু হচ্ছে। 6 নম্বর এখানে দেওয়া রয়েছে কম্পিউটার শিক্ষক নিয়োগ করানো হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিএ এমএ বিএসসিএ বা এমএসসিএ বিটেক, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পারফরমেন্সটা এখানে দেওয়া রয়েছে বিএলএড থাকতে হবে, যেন 1টা ভ্যাকান্সি রয়েছে, পারমান্ট বেতন 7,000 টাকা থেকে শুরু হচ্ছে। শেষের পোস্টে এখানে দেওয়া রয়েছে আর্ট এবং ডান্স শিক্ষক নিয়োগ করানো হচ্ছে, এখানে বলেছে ডিপ্লোমা প্রোগ্রাম ইন ডান্স থাকতে হবে, বিএ ডান্স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, বা সার্টিফিকেট কোর্স ইন ডান্স, অর্থাৎ ডান্সের বিষয়ে যদি আপনাদের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পারফরমেন্স এখানে দেওয়া রয়েছে বিএলএড বা ডিএলএড আপনাদের থাকতে হবে, এর জন্য 1টা ভ্যাকান্সি রয়েছে, পারমান্ট বেতন 7,000 টাকা থেকে শুরু হচ্ছে। আবেদন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন বা ইমেলের মাধ্যমে করতে পারবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ মে সেন্ড ইউর বায়োডাটা সিভি থ্রু হোয়াটসঅ্যাপ ইমেল মেনশন বিলো। তো এখানে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার যে বিস্তারিত আমরা এখান থেকে দেখে নেব, বায়োডাটা বা সিভি আপনারা ইমেল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোড়াক শিশু অঙ্গন থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে, এ বেঙ্গলি মিডিয়াম নার্সারি স্কুল থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, মালদা ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে, ভিলেজ প্লার পোস্ট এখানে দেওয়া রয়েছে, পিএস দেখে এখানে কালিয়াচক দেওয়া রয়েছে, পিন নম্বর এখানে দেওয়া রয়েছে 7322-01 ওয়েস্ট বেঙ্গল। এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইট আপনারা চাইলে ভিজিট করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা সেখানে পেজে পৌঁছে যেতে পারেন। ইমেলটা এখানে দেওয়া রয়েছে, ইমেলের মাধ্যমে আপনারা আপনাদের সিভি বা বায়োডাটা পাঠাতে পারবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে সিভি বা বায়োডাটাটা আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে আমরা প্রকাশিত করব। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।